সো হ্যালোভ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নাদার ভিডিও তো কথা হলো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যে হৃত্বিক রোশন এবং জুনিয়র এন টিআর অভিনীত আপকামিং ছবি ওয়ার্ড টু নিয়ে তো ওয়ার্ড টুতে হৃত্বিকের অপোজিটে যাকে দেখা যাবে সেটা এখনও কনফার্মেশন কিছু আসেনি কিন্তু এন টিআরের মানে অপোজিটে যাকে দেখা যাবে সেটা হচ্ছে সরবারি বাঘকে তো দেখার যে তাকে কেরামভাবে অয়ন মুখার্জি প্রেজেন্ট করে কারণ হৃত্বিক রোশনের অপোজিটে বাণী কাপুরকে ছিল বাণী কাপুরকে সেখানে যতটা পোর্শন সিদ্ধার্থানন্দ প্রেজেন্ট করেছিল তাকে বেশ ভালো লেগেছিল সেই জায়গায় এবং বাণী কাপুরের কাপুরের হয়তো কেরিয়ার বেসড হয়তো একটা ছবি ছিল তো এখানে সর্বানি বাগকে কেরমভাবে প্রেজেন্ট করে সেটি হচ্ছে দেখার জুনিয়র এন টিআর অপোজিটে পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে সুরিয়া ফর্টি টু নিয়ে মানে সুরিয়ার আপকামিং ছবি কাঙ্গুবা যে ছবিটা টিজার পোস্টার সব জিনিস অ্যাপ্রিসিয়েশান পেয়েছে এবং প্রত্যেকটা জিনিস বেশ ভালো লেগেছে আমার খুব প্রমিসিং লেগেছে তো এই ছবিটা তাদের মেকারসরা ডিসাইড করেছে যে এই ছবিটা থার্টি এইট ল্যাঙ্গুয়েজে এই ছবিটা তারা রিলিজ করবে যেটা একটা বিশাল বড়ো ব্যাপার এবং ইন্ডিয়াতে আমার মনে হয় না যে কোনো সিনেমা এই রকম কাইন্ড অফ কিছু ডিসিশান নিয়েছে তো সুরিয়ার সিনেমা মানে এক একটা এক একটা অ্যাক্টারের পুরো কেরিয়ার এবং সুরিয়ার ওই বিক্রমের লাস্ট দশ মিনিট যোগ যোগ করে নাও মানে সুরিয়া কি লেভেলের অভিনেতা সেটা আমরা সবাই জানি তো সুরিয়ার কন্টেন্ট নিয়ে আমাদের প্রচুর আশা আছে পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি শাহরুখ খান তার আপকামিং দু হাজার চব্বিশে কোনো রকম ছবি আসার এখনও অবধি কথা নেই দু হাজার তেইশে সে পরপর তিনটে ছবি করছে কিন্তু তার আপকামিং দু হাজার চব্বিশে যে ছবিটা আসতে চলেছে সেখানে তাকে এক্সটেন্ডেড ক্যামিও হিসাবে দেখা যাবে যেটা সুহানা খানের আপকামিং ছবি যে ছবিটার নাম হতে চলেছে কিং এবং এই ছবিটাতে পরিচালক হিসাবে কাজ করবেন সুজয় ঘোষ এবং এই ছবির অ্যাজ এ প্রডিউসার হিসাবে সিদ্ধার্থ আনন্দকে দেখা যাবে এবং এই ছবিটা একটা অ্যাকশান বেস ছবি হবে এবং সুজয় ঘোষ অ্যাকশান বেস এবং থ্রিলিং ছবির জন্য খুবই জনপ্রিয় একজন পরিচালক কিন্তু অ্যাকশান বেসটাকে সে কীভাবে প্রেজেন্ট করবে সেটাই হচ্ছে দেখার কিন্তু শোনা যাচ্ছে এটাই যে সিদ্ধার্থ আনন্দ এই ছবির অ্যাকশানটাকে নিজে দেখবেন তো দেখার যে এদের দুজনের টিউনিংয়ে কীরকমভাবে এই সিনেমার প্রেজেন্ট হয় এবং সুহানা খানকে তারা কীরকমভাবে প্রেজেন্ট করে কারণ সুহানা খানের রিসেন্ট যে আর্চিস বলে যে সিনেমার যে ট্রেলারটা এসছে সেই ট্রেলারটা আমার খুব একটা তার পারফরমেন্স আমার খুব একটা চোখে লাগেনি তো দেখার যে এই ছবিটাতে সে এত বড় বড় পরিচালকদের সাথে কাজ করছে এত বড় ব্যানারের সাথে ফিল্ম আসছে এত বড় ক্যামিও থাকবে তো দেখার যে কিরকম হয় পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে টাইগার থ্রিকে নিয়ে তো টাইগার থ্রি দু সরি টাইগার থ্রি তার দশ দিনে দুশো কোটি টাকা মতো কালেকশান করে ফেলেছে এবং এই ছবিটা তার আট দিনেতে তিনশো ছিয়াত্তর কোটি টাকা মতো কালেকশান করছে তো আশা করব যে এই ছবিটা হয়তো এতদিনে মানে দশ দিনের মধ্যে হয়তো চারশো কোটি টাকা কালেকশানকে গ্রস করে নিয়েছে এবং এই ছবিটা যে ড্রপটা সেটা বিশালভাবে মানে যদি সানডের সাথে কম্পেয়ার করো তাহলে অনেকটা বেশি কারণ সানডেতে দশ কোটি টাকা মতো ছিল মানডেতে সাত কোটি এবং টিউসডের যেটা আর্লি এস্টিমেট কালেকশান ধরা যাচ্ছে সেটা হচ্ছে যে পাঁচ কোটি টাকা মতো তো এটাই এক্সপেকটেশান ছিল কারণ এই টাইমটা ওয়ার্কিং ডে তো ওয়াইআরএফের এই টাইমে রিলিজের ডিসিশানটা সেটা ওদের ওপরই ভারী পড়ে গেল আর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি সেটা হচ্ছে হেরা ফেরি থ্রিকে নিয়ে তো হেরা ফেরি থ্রি ছবিটা যেটা শুট স্টার্ট হবে দু হাজার চব্বিশের প্রথম দিকে এবং এই ছবির রিলিজ হওয়ার যেটা টাইম বলা হচ্ছে সেটা হচ্ছে যে দু হাজার শেষের দিক করে তো টাইম আছে আশা করব যে এই ছবির কন্টেন্ট মানে এইটা এমন একটা ছবি যেটা আমি মনে করি যে এই ছবিটা হাজার কোটি টাকা কামানোরও ক্যাপেবিলিটি রাখে কারণ ফেরি আমাদের কাছে একটা ইমোশন মানে হেরা ফেরি নিয়ে আমরা কোনো রকমভাবে কিছু কম্প্রোমাইজ করতে পারবো না অক্ষয় কুমারের ক্যাম মানে অক্ষয় কুমারের রোল থাকবে না সেটা আমরা প্রোটেস্ট করে অডিয়েন্স সেই অ্যাক্টারকে আবার কোথাও গিয়ে ডেকে এনেছে তো এই জিনিসপত্র মানে ফ্যান আর অডিয়েন্সের মধ্যে এই যে এই যে কেমিস্ট্রিটা মানে একটা আর্টিস্ট আর অডিয়েন্সের মধ্যে তো এই কেমিস্ট্রিটা সব থেকে ওপরে এটা মানে অডিয়েন্সরা দেখিয়ে দিয়েছে তো আশা করবো যে হেরা ফেরি থ্রি খুব ভালো একটা কন্টেন্ট বেস ছবি হবে তো এটাই বলার ছিল তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই